জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। 1, কথা কম বলবেন। 2, কানে কম শুনবেন। 3, রাগ কম দেখাবেন। 4, মানুষকে আপন কম ভাববেন। এবং 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। ভিডিওর মাঝখানে বলি, বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, কারণ আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, আর শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ে। তুমি কতটা সুখী সেটা হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখেই বোঝা যায়। যার স্বামী ভালো তার দুনিয়াতে আর কিছুরই দরকার হয় না, আর যার স্বামী ভালো না তার দুনিয়াতে আর কষ্ট দেওয়ার কাউকে দরকার হয় না। জীবনে 3টা জিনিস একবার আসে, পিতামাতা, সৌন্দর্য, যৌবন। যদি সবসময় খুশি থাকতে চাও তাহলে কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করো না। অর্থে সুখ আসে না, সুখ আসে কর্মে, এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে। জীবনে 5টি অভ্যাস আজই ত্যাগ করুন। 1, নিজেকে ছোট মনে করা। 2, অতীত নিয়ে পড়ে থাকা। 3, পরিবর্তনকে ভয় করা। 4, অতিরিক্ত চিন্তা করা। 5, অন্যের দয়া কামনা করা। কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ যদি তুমি খুঁজতে চাও দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না। অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালটিকে খুঁজছো, কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই। ভালোবাসা এমন, যাকে খুশি রাখার জন্য সারাক্ষণ হাসির গল্প করতাম, অবশেষে সেই জোকার বলে হারিয়ে গেল। মানুষের মনটা বড়ই অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। আবার আপনি অবহেলা করলে তারা খোলা চুলের মতো আপনাকে ছেড়ে দিতে পারবে। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নয়। এই দুনিয়ায় টাকাই সবার প্রিয়। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমি বদলে গেলে, কিন্তু আমি বদলাইনি, তাই বলে কি আমি মানুষ নই? যদি কারোর ভুলের মধ্যে ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যে ভুল দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়। জীবনে অহংকার করো না, তাহলে পতন হবে। আর অতিরিক্ত সরল হয়ো না, তাহলে এই স্বার্থপর সমাজ তোমাকে কষ্ট দেবে। মেয়েদের অনুভূতি শক্ত, আপনি থাকতে চাইলে তারা খোপা করা চুলের মতো আপনাকে বেঁধে রাখতে পারবে। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনোই পথ নেই। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন, পেছনে তাকানোর দরকার নেই। দেখো, যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমায় সব সময় চোখে চোখে রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায়, রেফারি হয়েও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। কষ্ট পেতে পেতে, খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়ে পড়ি। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে গেছে। আমাদের জীবনে প্রায় এমন হয়, যাদেরকে আমরা খুব কাছের বলে প্রাধান্য দিই তারাই নিয়তির দোষে ফেলে চলে যায়।
প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে। মানুষের কিছু বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তা কদর করতে জানে না। কাজ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন তা ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে, তারাই সবার কাছে প্রিয়জন হয়ে থাকে। জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমার সফল হওয়ার জন্য সব কিছু হারিয়েছেন। নাম্বার 2, তোমার বাবা মা। যে ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। APJ আব্দুল কামাল। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে কার্যের মাধ্যমে ব্যস্ত রাখুন। নাম্বার 3, ভালো মানুষের সাথে সময় কাটান। আর 4, নিজের ধর্ম চর্চা করুন। এবং 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। আমার অনেক সময় ভুল জায়গায় ভুল মানুষের প্রেমে পড়ে যাই, তারপর আফসোস আর কষ্ট করতে হয়। মনে রাখবেন, ভুল মানুষকে ভালোবাসার পরে যখন সে আপনাকে ঠকায়, এখানে আফসোস আপনি করবেন না, করবে সে, কারণ সে আপনার মতো বিশ্বাসযোগ্য একজনকে হারিয়েছে। পুরুষ কোনো দিন প্রিয় হয় না, মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজন হয়ে থেকে যায়। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝে না। তোমার পায়ে জুতো না থাকে, কিন্তু হাতে যেন অবশ্যই বই থাকে, কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, আর এই বই তোমার জীবন গড়তে সাহায্য করবে। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বুঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। কিন্তু এখন গরিব স্বামীর স্ত্রী টাকা চায়, আর ধনী স্বামীর স্ত্রী ভালোবাসা চায়। বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের জন্য আমি প্রতিদিন এই অনুপ্রেরণামূলক ভিডিওগুলো নিয়ে আসি, পেতে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।